রাইট একদম চুপ কোনো চিল্লাচিল্লি করবি না এই ডলারটা যদি তোরও হয়ে থাকে তাহলে এখন থেকে এই ডলারটা আমার আরে তোর সাথে কে মজা করছে তোকে তো দেখে বাবুচ্ছি মনে হচ্ছে তুই কি অনুষ্ঠানে রান্না করবি তুই ডলার কোন জায়গা কি হচ্ছে ডলার এতগুলো ডলার কারি ডলার এটা তোর তোর এই ডলার কোথা থেকে আসলো এই ডলার তো তোর হতে পারে না তুই এমনিতেই পঙ্গু তারপর আবার কথা বলতে পারিস না এই ডলার তো তোর কখনোই হতে পারে না এই ডলার গুলো তো আমার মনে হচ্ছে একদম চুপ কোনো চিল্লাচিল্লি করবি না এই ডলারটা যদি তোরও হয়ে থাকে তাহলে এখন থেকে এই ডলারটা আমার কারণ তুই আমাকে না ধরতে পারবি আর না কাউকে কিছু বলতে পারবি শোন আমি আজকে নতুন একটা ইন্টারভিউ দিতে যাচ্ছি চাকরির জন্য সেইটা আমার কপালে লেখা ছিল তোর কপালে না বুঝতে পেরেছিস বাই বাই আপু বলছি এখানে কি চাকরির ইন্টারভিউ হচ্ছে না তো কে বলেছে এখানে চাকরির ইন্টারভিউ হচ্ছে এখানে তো ফকির মিসকিনদের খাবার দেওয়া হবে যার কারণে একটা আয়োজন হচ্ছে তাই না আপু মজা করবেন না আসলে এখানে আজ আমার ইন্টারভিউ আমি আসতে একটু লেট করে ফেলেছি বলুন না আরে তোর সাথে কে মজা করছে তোকে তো দেখে বাবুচ্ছি মনে হচ্ছে তুই কি অনুষ্ঠানে রান্না করবি হ্যাঁ এখানে চাকরি ইন্টারভিউ হবে একটা কাজ কর তুই বস ও তোর তো আবার বসার জায়গা নাই আমরা দুজন বসে ফেলেছি তুই দাঁড়িয়ে থাক স্যার যখন আসবে তখন তোকে ডেকে নেবে দিন আপনাদের ফাইলগুলো দিন কামরুলের তুলনায় আপনাদের দুজনের কোয়ালিফিকেশন অনেক ভালো কাজের অভিজ্ঞতাও আছে আর ওয়ার্ক রিভিউ দেখে মনে হলো আপনারা অনেক ভালো কাজও করেন আর কামরুল সাহেব আপনার তো কোয়ালিফিকেশন খুব একটা ভালো না কাজের অভিজ্ঞতাও নেই আর মনে হচ্ছে এটাই আপনার ফার্স্ট ইন্টারভিউ আপনাদেরকে কোশ্চেন করার আগে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি আপনাদের ইন্টারভিউ অনেক আগেই হয়ে গেছে আমাদের ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে মানে আপনি তো মাত্রই আমাদের ফাইল দেখলেন শুনুন আমাদের কোম্পানিতে সার্টিফিকেটের ভিত্তিতে চাকরি হয় না এখানে হয় চাকরির যোগ্যতা অনুযায়ী সার্টিফিকেটের ভিত্তিতে চাকরি হয় না স্যার আপনি এগুলো কি বলছেন মানেটা হচ্ছে আপনারা এখানে ইন্টারভিউ দিতে আসার আগে আপনাদের সামনে আমি কিছু ডলার ফেলেছিলাম আগে সেই ডলারগুলো দিই
মানে ডলারগুলো আপনি জেনে শুনে ফেলেছিলেন? জি, আপনাদের তিনজনের সামনেই ফেলেছিলাম। এখন ডলারগুলো দিন। কি হলো, আপনারটা দিন। কি হলো, আপনার ডলারটা কেন দিচ্ছেন, আপনারটা দিন। উনি আপনাদের মতো লোভী নন, উনি সেই সময় আমার ডলারটা দিয়ে দিয়েছিলেন। ভাই কোন সমস্যা? এই ডলারগুলো আপনার? ও আচ্ছা, নিন। আমি নিয়ে যেতে পারতাম। আমি কেন নিয়ে যাব? এটা তো আমার না, এটা তো আপনার, আমি কেন নিয়ে যাব? শুধু শুধু আমি কোথায় যাচ্ছি? আমার আজকে একটা কোম্পানিতে ইন্টারভিউ আছে। আচ্ছা, আমি কি কোথাও এগিয়ে দিয়ে আসবো? আপনি মানে কথা বলতে পারেন না? তাহলে আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি কোথাও। আপনাকে নিতে আসবে? আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকবেন। হ্যাঁ, নিন, এ হচ্ছে আপনাদের ফাইল, আপনারা এখন আসতে পারেন। এসব আপনি কি বলছেন স্যার? আমাদের কোয়ালিফিকেশন অনেক ভালো, ওর চেয়েতে আমাদের অভিজ্ঞতা অনেক বেশি, তাহলে আমাদের চাকরি না হয়ে ওর চাকরি কিভাবে হয়? নাইস কোশ্চেন। আপনি কোয়ালিফিকেশনের কথা বললেন, ওনার যে কোয়ালিফিকেশন তা দিয়ে জবটা সে করতে পারবে, আর বাকি থাকলো অভিজ্ঞতা। ম্যাডাম, অভিজ্ঞতা কেউ জন্ম থেকে নিয়ে আসে না, সময়ের সাথে সাথে এমনিতেই হয়ে যায়। প্লিজ আপনারা এখন আসতে পারেন। আপনার নীতি নৈতিকতা এবং সততা আমার অনেক পছন্দ হয়েছে। আপনার চাকরিটা কনফার্ম। থ্যাংক ইউ সো মাচ স্যার। চাকরিটা আমার অনেক প্রয়োজন ছিল। আমাকে ধন্যবাদ দিতে হবে না, আপনি আপনার চাকরিটা আপনার নিজের যোগ্যতায় পেয়েছেন। তো এখন বলুন, আপনাকে কত টাকা স্যালারি দিতে হবে? স্যার, আপনি কোম্পানির মালিক আর আমি সামান্য একজন এমপ্লয় হিসেবে জয়েন করব। আমি কি আপনার কাছ থেকে স্যালারি চেয়ে নিতে পারি? আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটা করুন। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামীকাল থেকে জয়েন করুন। ঠিক আছে স্যার, তাহলে আসেন, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম।